স্বাগতম সবাইকে পরমসত্ত্ব ইউটিউব চ্যানেলে। পরমসত্ত্ব ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে মহাগ্রন্থ কোরআনের সবচাইতে বড় সূরা, সূরা বাকারা আসলে কোন কারণে নাজিল হয়েছিল এবং এই সূরা বাকারার আসলে প্রকৃত সারমর্ম কী, এবং সূরা বাকারার মাধ্যমে মহান আল্লাহ পাক আমাদের আসলে কী বোঝাতে চাইছেন, এই বিষয়টাই খুবই সংক্ষিপ্তভাবে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে আলোকপাত করা হবে। মহাগ্রন্থ কোরআনের সবচাইতে বড় সূরা, সূরা বাকারায় ইমানের প্রশ্ন উত্থাপন করিয়া আরম্ভ করা হইয়াছে এই সূরাটি, এবং ইমান অর্জনের পথ গ্রহণের বিভিন্ন দিক এবং উহা অস্বীকৃতির বিভিন্ন কারণ বর্ণনা করা হইয়াছে। পরিশেষে সকল বিতর্কের সিদ্ধান্ত স্বরূপ সালাত পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য গ্রহণের প্রতিশ্রুতি গ্রহণ করা হইয়াছে, এবং আকুল প্রার্থনা জানানো হইতেছে যেন এই সূরা দ্বারা আমরা সকল প্রকার কুফুরির উপরে জয়যুক্ত হইয়া সৃষ্টির কঠোর বন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারি। মর্যাদার স্তরভেদ থাকিলেও রাসূলগণ প্রত্যেকেই সত্যের ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সুতরাং তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা আমাদের উচিত নহে। ইহাতে ধর্মের মধ্যে তৌহিদের ভিত্তি বিশ্ব সমাজে দুর্বল হইয়া যায়। মহাপুরুষগণ মানব জাতির উদ্ধারকল্পে বিভিন্ন প্রকার মিশন লইয়া আল্লাহর প্রতিনিধিরূপে মানব কল্যাণে নিয়োজিত হইয়া সকল যুগে আসিয়া থাকেন, যদিও মানুষ তাদেরকে গ্রহণ করিতে প্রস্তুত থাকেই না, বরং তাদেরকে অগ্রাহ্য, অমান্য এবং নির্যাতন, হত্যা, গুম করিয়া থাকে। সহজ সরলভাবে যে কোনো একজন মহাপুরুষকে, তথা কামেল পীরকে বা কামেল মুর্শেদকে বা সদ্গুরুকে অনুসরণ করিয়া চলিলে মুক্তিপথের পরিচয় অবশ্যই আমরা লাভ করিতে পারিব, এই বিশ্বাস মনে ধারণ করিয়া বিনীত প্রার্থনা সহিত তাহার পথে অগ্রসর হইলে আমাদের সকল দুর্বলতা দূর করিয়া মনের সকল কুফুরির উপর আমাদেরকে মহান আল্লাহ পাক জয়যুক্ত করিয়া তুলিবেন। এটাই হচ্ছে প্রকৃত অর্থে কোরআনের সবচাইতে বড় সূরা, সূরা বাকারার প্রকৃত সারমর্ম বা প্রকৃত তাৎপর্য। মহান আল্লাহ পাক আমাদেরকে সূরা বাকারার মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওনার রাসূলগণের মাঝে মর্যাদার তারতম্য করা আমাদের উচিত নহে।